বর্তমানে আমি ইউটিউবে এসে অনেক ভিডিও দেখছি, যে ভিডিওগুলোতে কিন্তু বলা হচ্ছে যে আপনি যদি এই থার্ড পার্টি অ্যাপগুলো ইনস্টল করেন তাহলে কিন্তু সেই অ্যাপগুলো থেকে আপনি বিনে পয়সাতেই আইপিএল দেখতে পারবেন। কিন্তু কোনো ইউটিউবারই কিন্তু তার ভিডিওতে এই জিনিসটা বলছে না, যদি আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ প্লে স্টোর ছাড়া কোনো অ্যাপ যদি আপনি কোনো অন্য কোনো জায়গা থেকে ইনস্টল করেন তাহলে কিন্তু আপনার মোবাইলে যেসব পার্সোনাল ডেটা রয়েছে সেগুলো কিন্তু কম্প্রোমাইজ হতে পারে। অর্থাৎ আপনার পার্সোনাল ডেটা আপনার ফোন ছাড়া অন্য কোথাও চলে গেছে এবং আপনার পার্সোনাল ডেটা অন্য কেউ ইউজ করছে। তো এই জিনিসগুলো আমরা আমাদের টেকনিক্যাল ভাষায় ডেটা ব্রিচ হওয়া বলে থাকি। তো আপনিও চাইবেন না যে আপনার যে পার্সোনাল ডেটা রয়েছে সেটা অন্য কারো কাছে চলে যাক। তো আপনাকে আমি রিকোয়েস্ট করবো যে আপনি যদি ফ্রিতে আইপিএল দেখতে চান তাহলে এসব থার্ড পার্টি অ্যাপ থেকে দূরে থাকুন। তাছাড়া আপনার কাছে যেসব রাস্তা রয়েছে, আপনার কাছে যদি জিওর সিম থাকে তাহলে জিও একটা অফার দিচ্ছে, যেটা হচ্ছে 499 সেই রিচার্জটা যদি আপনি করে থাকেন তাহলে আপনি 3 GB পার ডে এবং প্লাস 6 GB এক্সট্রা ডেটা পেয়ে যাচ্ছেন এবং তার সাথে 1 বছরের জন্য হটস্টার ভিআইপি মেম্বারশিপ পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনার কাছে যদি ভোডাফোন বা আইডিয়ার সিম থাকে তাহলে কিন্তু সেখানেও একটা তারা অফার দিচ্ছে, সেটা হচ্ছে 501 মানে 501 টাকার, সেখানেও আপনি 3 GB পার ডে প্লাস এক্সট্রা 16 GB ডেটা পেয়ে যাচ্ছেন 28 দিনের জন্য এবং তার সাথে সাথে 1 বছরের জন্য হটস্টার ভিআইপি মেম্বারশিপটা পেয়ে যাচ্ছেন। তো কম পয়সায় ফ্রিতে আইপিএল দেখার জন্য আপনার কাছে এই দুটোই রাস্তা রয়েছে। তবুও আপনি যদি 1 পয়সা না খরচা করেও আইপিএল দেখতে চান কারণ আপনার টাকা পয়সার সমস্যা রয়েছে তাহলে স্ক্রিনের মধ্যে বেস্ট কয়েকটা অ্যাপের লিঙ্ক আমি দিয়ে রাখলাম, যেই অ্যাপগুলো ইনস্টল করতে হবে আপনাকে গুগল ক্রোম থেকে, প্লে স্টোরে আপনি এই অ্যাপগুলো পাবেন না, এই অ্যাপগুলোর থেকে আপনি কিন্তু ফ্রিতে আইপিএল দেখবেন। আমি আপনাদের এই অ্যাপগুলো ডাউনলোড করে কিভাবে কাজ করে সেগুলো দেখাতে পারছি না কারণ ইউটিউবে কিছু গাইডলাইন্স রয়েছে। বন্ধুরা, আমার কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দিবেন এবং যদি আপনার ভালো না লেগে থাকে তাহলে আপনার কাছে তো একটা ডিসলাইকের বাটন তো আছে। তো আশা করছি বন্ধুরা আপনার সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে।